আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে ফিউজ কানেকশন করবেন তো এই ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো ফিউজ যা আমরা ব্যবহার করে অনেক রকমের অনেকজনই ব্যবহার করে থাকে না জেনে তো দেখেন ফিউজটা বের করলে কারেন্ট থাকে না আবার ফিউজটা ব্যবহার করলে কারেন্ট থাকে শুধু কি এই কারণে কিন এই কারণেই কি ফিউজটি ব্যবহার করা না তা না শুধু এই কারণে কিন্তু ফিউজটি ব্যবহার করা হয় না ব্যবহার করা হয় কি কারণে সেটা আমি আপনাদের এই ভিডিওতে আপনাদের পরিষ্কার করে দেবো একশো পারসেন্ট তো সঠিকভাবে যদি আপনি ফিউজের তার ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনি যে সুইচ চালাচ্ছেন এই সুইচ কিন্তু পুড়ে যেতে পারে তো সেই লক্ষ্য সেই দৃষ্টিকোণ থেকে যাতে আপনার ইকুইপমেন্ট আপনি যে চালাবেন বা আপনার সুইচ বোর্ডটা যাতে ভালো থাকে তো সঠিক নিয়মে যে যাতে আপনি ফিউজের তারটি ব্যবহার করতে পারেন তা কিন্তু আমি পরিষ্কারভাবে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে অনেকে কিন্তু না বুঝে না জেনে কিন্তু ফিউজের কানেকশন করে থাকে মোটা তার বা পাতলা তার যে কোনো তার দিয়ে কিন্তু তারা দিয়ে থাকে তা আসলে কিন্তু তা না এটাকে সঠিক সঠিক নিয়মটা ফলো করেই চলতে হবে কানেকশনটা দিতে হবে তো বোর্ডের মধ্যে যদি অনেক সমস্যা হয় তাহলে কি হবে এই ঝামেলা হয় তাহলে কী হবে এখানে ফিউজটা কাটবে না আপনি যদি সঠিক উপায়ে তার ব্যবহার করতে না পারেন তো দেখেন ফিউজের কিন্তু এক পাশে কিন্তু কারেন্ট থাকে আর এক কিন্তু কারেন্ট থাকে না একেবারে কিন্তু কারেন্ট চলে যায় না ফিউজ থেকে কাটআট থেকে এই দেখেন এক কারেন্ট আছে আর এই পাশে কারেন্ট নাই তো এটাই আপনাদের বুঝাচ্ছি যে আপনারা মনে করেন যে একবারে বোর্ড থেকে কারেন্ট চলে যায় তা কিন্তু না তো আজকে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা ফিউজের ডিটেলস সব কিছু আপনাদের আমি বলে দেব তো আমরা প্রথমে কি করব ফিউজটা এখান থেকে যে মোটা তার আমরা ব্যবহার করেছি সে মোটা তারটা আমরা এখান থেকে খুলে ফেলবো ফিউজ থেকে ফিউজ থেকে খোলার পরে আমাদের যে কাজটি করতে হবে প্রথমত তা আমাদের বাজারে গেলে কিন্তু যে আমাদের যে পারফেক্ট যে একটা তার পাওয়া যায় কিন কিনতে কিনা হলেও যদি পাওয়া যেত তাহলেও হতো কিন্তু সে পারফেক্ট তার কিন্তু বাজার থেকে আমরা কিনতে পারি না বা পাই না কোনো কোম্পানি এটার ব্যবহার দেয় না দেয়নি তো সেই কারণে কিন্তু এখন কি হয়েছে আমাদের নিজে থেকে আমাদের এটা তৈরি করতে হবে তো এখানে লুস্তার নিব লুস্তার তিনটা থেকে চারটা লুস্তার নিব কারণ যেহেতু আমাদের বোর্ডটা ছোটো সেহেতু আমাদের তারটাও লুস্তারটাও দিতে হবে তিনটা বা চারটা খের আমরা একসাথে করে এই ফিউজে দেব তাহলে কি হবে আমাদের যদি কোনো কোনো আমাদের বোর্ডের ভিতরে যদি নেগেটিভ পজিটিভ এক হয়ে যায় হতেই পারে স্বাভাবিক ব্যাপার যে কোনো মুহুর্তে শর্ট সার্কিট হয়ে যেতে পারে তাহলে কি হবে এখানে যে আমরা লুজ তার ব্যবহার করেছি সেই লুজ তারটা কিন্তু পুড়ে যাবে বা কেটে যাবে তখন কেটে যাবে তখন কিন্তু আমাদের যে আমরা যে ইলেকট্রিক ইকুইপমেন্ট চালাবো সেটা কিন্তু সেফ থাকবে বা বোর্ডটা সেফ থাকবে আর যখন আমরা মোটা তার ইউজ করব না বুঝে না জেনে তখন কিন্তু আমাদের কিন্তু বোর্ডেরও ক্ষতি হতে পারে বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং আমাদের যে যে কোনো টেবিল ফ্যান বা চার্জার ব্যবহার করতে পারি সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো অবশ্যই আমি এটা আপনাদের উদ্দেশ্যে তৈরি করেছি যে প্রপারলি যে সুইচ বোর্ডের ফিউজ তারটা কীভাবে আমরা ইউজ করব তো দেখেন বোর্ডের কিন্তু বোর্ডের ভিতরে এখানে আমরা একটা সকেট একটা ইন্ডিকেটার একটা এখানে সুইচ ব্যবহার করেছি তো এখন আমি আপনাদের এটা আসলে দেখানোর চেষ্টা করছি তো এরকম আমরা মোটা তার ইউজ করব না না করে আমরা লুজ তার ইউজ করব যেসব আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিন্তু বোর্ডের সাথে কিন্তু আমাদের এরকম ফিউজ থাকে তো অবশ্যই অবশ্যই আমরা পাতলা তার ইউজ করব। বা যে খেরটা আমি দেখালাম লুজ তারের খের এই খেরটাই কিন্তু এখানে সুইচ বোর্ডে ফিউজে ব্যবহার করব তো যখন আমরা লাইনটা দিলাম তখন কিন্তু দেখেন এখানে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলে উঠছে তো সহজেই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা ফিউজের সঠিক উপায়ে ফিউজের তার ব্যবহার করবেন আমি আবারও দেখানোর চেষ্টা করছি ফিউজ কেটে গেলেও কিন্তু বোর্ডে লাইন থাকে একপাশে এই যে দেখেন বোর্ডে একপাশে লাইন থাকে ভাবেন না যে একবারে লাইন থাকে না হ্যাঁ লাইন থাকবে না কখন কাটউট যদি মেন সুইচের কাট যখন কেটে যাবে তখনকার বোর্ডের থেকে লাইন কেটে যাবে আর লাইন থাকবে না তো দেখেন এখানে কিন্তু আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি যে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ